এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। সরকারের বেঁধে দেয়া সোয়াবিন তেলের দর কার্যকর হচ্ছে কিনা তা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকের সোয়াবিন তেলের দাম জানাবেন। সাথী, আপনি জানেন যে দীর্ঘদিন থেকেই প্রায় মাস দেড়েকের উপরেও আমরা দেখছি যে সয়াবিন তেলের যে বাজারটি সেটি বেশ অস্থির। বিশেষ করে খোলা সয়াবিন তেলের দাম প্রতি সপ্তাহে আমরা দেখেছি যে ওঠানামা করেছে। তারই ধারাবাহিকতা আসলে বাজারকে স্থিতিশীল রাখতে কিন্তু সরকার দাম বেঁধে দিয়েছে। একজন দোকানের কাছে একটু জানতে চাই, আজকে আসলে খোলা সয়াবিন, পাম অয়েল, সুপার তিন চার ধরনের তেল আপনারা বিক্রি করেন, সেটা কোনটা কত কেজি বা লিটারে বিক্রি করছেন একটু জানাবেন? আমরা সোয়াবিন যেটা ওটা 115 টাকা লিটারে বিক্রি করছি, আর আপনার পাম যেটা ওটা 100 টাকা লিটার। আর আপনার এমনি দাম গত 2-3 দিনের ভিতরে আমরা ফার্মের দামটা একটু বেড়ে গেছে, আর সোয়াবিন যেটা গত সপ্তাহে যেরকম ছিল ওরকমই আছে। কিন্তু এই যে সোয়াবিন যেটা 115 টাকা বিক্রি করছেন, এটা কেনা পড়ছে কত? এটা আমাদের কেনা পড়ছে লিটার 112 টাকা, লিটার 112 টাকা পড়ছে। এই যে সরকার যে গতকাল দাম বেঁধে দিল, তাতে আসলে আপনাদের মজুদ যেটা ছিল সেই দামের মধ্যে কি কোনো বা সেই মজুদ পণ্যে কি কোনো লস বা লাভ হলো কিনা একটু বলবেন না? আমরা দাম যেটা কইরা দিছে ওটা এখন আমরা জানি নাই, কিন্তু তারপরও কইরা দিছে যেটা কালকে একজনও বলছিল 160 টাকা বলে দিছে আর কি তেল। পাম যেটা ওটা ওটা লিটার কেজি 160 টাকা, কিন্তু কই আমরা তো কেজির মাপে দেখা গেছে আমরা লিটারে বলে দিছে, লিটার তার এখানে চলন ওই পাল্লা আছে যেমন সবারই কেজির মাপেই দিতে হয়। আপনাকে ধন্যবাদ সাথী। যেমনটা শুনছিলেন যে যদিও সয়াবিন তেল বোতলজাত সয়াবিন তেলের হিসেবটা আসলে লিটারে হয়, কিন্তু খোলা সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা বাজারে দেখেছি যে সেটি সাধারণ ক্রেতারা কিন্তু কেজি দরে কেনেন। তার ফলে যেটি হয়েছে, সরকার যে দামটি বেঁধে দিয়েছে সেটি কেজি দরে না দিয়ে আসলে লিটারে দেওয়ার ফলে যেটি হয়েছে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখছিলাম। এছাড়া আসলে বোতলজাত সয়াবিনের যে দামগুলো নির্ধারণ করা হয়েছে আমরা দেখেছি বাজারে, আসলে কোনো কোনো দোকানে তার চেয়েও কম মূল্যেই আসলে বিক্রি হচ্ছে, 5 টাকা বা 10 টাকা কম মূল্যে বিক্রি হচ্ছে কোম্পানি বেঁধে, আবার কোনো কোনো দোকানে হয়তো সরকার বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে। তবে লক্ষণীয় বিষয় যেটি সেটি হচ্ছে এই সমস্ত বোতলজাত পণ্যের যে বোতলজাত পণ্য তেলের যে বোতলের দাম সেটি কিন্তু আসলে সরকার যে নির্ধারিত দাম সেই নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি কিন্তু গায়ে এমআরপি লেখা আছে। এবং বিশেষ করে যে সমস্ত দোকানে নির্ধারিত মূল্যে বা এমআরপি মূল্যে বিক্রি হয় সেই সমস্ত দোকানে কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হবে, কারণ বোতলে বেশ চড়া দাম লেখা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সয়াবিন তেলের যে বাজার দর সরকার বেঁধে দিয়েছে তার খবর। সাথী, বিস্তারিত জানানোর জন্য অনেক ধন্যবাদ মাহবুব।